ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 68 আর হাদিস নম্বর 1996। বলছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, বাবু সিয়ামে আইয়ামি তাশরিক। এই অধ্যায় হচ্ছে আইয়ামে তাশরিক বা তাশরিকের দিনগুলির সিয়াম সম্পর্কে। তাশরিকের দিনগুলি আইয়াম, ইয়ামের বহুবচন, ইয়ামের জামা, বহুবচন হচ্ছে আইয়াম, যেন দিনগুলি বললাম। আর তাশরিক, তো তাশরিকের দিনগুলি কি কি? অধিকাংশ আলমাদের কাছে তাশরিকের দিন হচ্ছে তিন দিন ঈদুল আজহার পর থেকে। ঈদুল আজহা কয় তারিখে? 10ই জিলহজ। তাহলে তিন দিন, তারপরে 11, 12, 13ই জিলহজ। এই তিন দিন হচ্ছে আইয়ামে তাশরিক। কি? আইয়ামে তাশরিক। আইয়াম বহু বচন, আর সর্বনিম্ন বহু বচন হচ্ছে তিন। আরবিতে সর্বনিম্ন বহু বচন হচ্ছে তিন, কারণ দুইয়ে বহু বচন হয় না আরবিতে, কারণ দ্বিবচন আছে। ওয়াহেদের পরে তাসনিয়া, দ্বিবচন আছে আরবিতে, আরবি গ্রামারে। পক্ষান্তরে অন্যান্য ভাষাতে এক বচন আর বহু বচন, তাহলে দুই হইলেই বহু বচন হয়ে যায় বাংলায় বা ইংলিশে অন্যান্য গ্রামারে। হ্যাঁ, একের বেশি হইলে কী হয়ে যায়? জমা হয়ে যায়, বহু বচন হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কিন্তু আরবিতে তা হয় না। তাহলে তিন দিন, তাশরিকের দিন কয় দিন? তিন দিন। কিন্তু কিছু কিছু ফোকাহা, তারা বলেছেন যে তাশরিকের দিন হচ্ছে দুই দিন, 11 আর 12, 11 আর 12। তারা তাশরিকের দিন 13কে গণ্য করেনি। এই যে তিন দিন গণ্য করা আর দুই দিন গণ্য করা, এর ফলাফল কী, রেজাল্ট কী? এই ফলাফল জানতে হবে। এর কোনো প্রভাব পড়ছে কি আমাদের ওপর ধর্মীয় ক্ষেত্রে, এটা আমাদের জানার বিষয়। নাহলে এমনি তাশরিকের দিন দুই দিন তিনি, এটা তো এমন কোনো জিনিস না। কিন্তু আসল এর প্রতিফলন ঘটছে, এর একটা ফলাফল প্রভাব পড়ছে আমাদের দিনের মাসাইলের ক্ষেত্রে কি না, এইটা হচ্ছে জানা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রভাব পড়ছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে কোরবানির দিন ইয়াউমুন নার নাহার ইয়াউমুজ জবহ। কোরবানির দিন 10ই জিলহজ হচ্ছে জবাইয়ের দিন, মানে কোরবানি জবাইয়ের দিন। ওয়া আইয়ামুত তাশরিক, আর আইয়ামের তাশরিকগুলি হচ্ছে আইয়ামুজ জবহিন বা জবহুন। তাশরিকের দিনগুলি হচ্ছে কি? কোরবানি জবাইয়ের দিন। এই হাদিসকে যখন আইয়ামে তাশরিক কয় দিন এর সাথে মিলাবেন, তখন ফলাফল কী বেরোবে? যারা বলছে ঈদের দিনের পরে তিন দিন, তাদের কাছে কোরবানি কয়দিন চলবে? 4 দিন চলবে। 10 তারিখ, 11, 12, 13 তারিখের মধ্যে কোরবানি করেন, যদি উত্তম হচ্ছে 10 তারিখ কোরবানি করা। উত্তম কেন? কেউ যদি করে, আপনি উত্তম কি নিজে থেকে বললে হবে? তারও তো একটা দলিল লাগবে। উত্তম কেন? এই জন্য উত্তম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কোরবানি করেছেন উঁট। কতটি উঁট ছিল? 100 উঁট ছিল। কয়দিনে জবাই করেছেন? কয়দিনে? 4 দিনে? 3 দিনে? 2 দিনে? 10 তারিখেই জবাই করেছেন, 10 তারিখে। 64টি উঁট, 63-64 নিজের হাতে জবাই করেছেন। সুবহানাল্লাহ, 63টি কোরবানি করা, যেমন তোর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি 36-37টি আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাকিটি তুমি করে দাও, কিন্তু ওই দিনেই করা হয়েছে, ওই দিনেই করা হয়েছে। এটা কিসের দলিল? দলিল যে 10 তারিখে কোরবানি করা বেশি উত্তম। যদি সমান সমান হতো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সমান, তাহলে নবী সাল ভাগ করে নিতেন যে 25-30টা বা 50টা আজকে করি, 11-12 তারিখে ভাগ ভাগ করে কিছু 10টা দিনে 10টা 15টা করে করি। করতেন না? করতেন না, তা তো করেননি। তাহলে উত্তমটাই করার চেষ্টা করেছেন নবী সাল, করেছেন। জি, কথা কিন্তু বাকি আছে। অধিকাংশ আলমাদের কাছে আইয়ামে তাশরিক হচ্ছে তিন দিন, সুতরাং আইয়ামে তাশরিকও কোরবানি করা চলবে, আর ইয়াউমুন নাহার তো আছেই, তাহলে টোটাল কোরবানির দিন হচ্ছে 4 দিন। শাফি মালিক আহমদ আহলে হাদিস মুহাদ্দিসিনদের মত এটি, কিন্তু আবু হানিফা রাহমাহুল্লাহ তার মতে না,
ঈদের দিনের পরে মাত্র দুই দিন কুরবানি চলবে, এগারো বারো তেরো তারিখে তাদের কুরবানি চলবে না। যারা কুরবানি চলবে না তেরো তারিখে বলছে, বলছে আয়ামে তো সে, কিন্তু সেদিন আপনি জিকির আজগার করেন যেগুলো মেনাতে হাজি সাহেবদের আছে, কিন্তু কুরবানি চলবে না, কোরবানির দিন তাদের তিন দিন মাত্র। জি, আমাদের দেশে আহলে হাদিসদের কাছে একটি ফেকার কিতাব উর্দুতে পাওয়া যায়, ফেকা মোহাম্মদী, বাংলায় অনুবাদ হয়েছে, বলে দাও ভালো, কারণ আমার আলোচনাগুলি অন্যরাও শুনবে, আলেমদের কাজে আসবে। ফেকে মোহাম্মদী একজন নিউ মুসলিম, ইসলাম গ্রহণ করার পরে আলেম হয়েছিলেন, তারপরে লিখেছেন আহলে হাদিসদের তরিকাতে, কিন্তু এই মাসলায় ভুল করেছেন উনি। এই মাসলায় ওই হানাফি মতটাকে লিখে দিয়েছেন যে কোরবানির দিন হচ্ছে তিন দিন, মানে কোরবানি শুধু তিন দিন চলবে, দশ তারিখ, এগারো তারিখ, বারো তারিখ। এই ফতোয়াটি এই ফেকা মোহাম্মদীতে ভুল আছে, সেটা মোহাম্মদীর বাংলা অনুবাদও হয়েছে, মূলত বইটি উর্দুতে লিখেছেন লেখক নিউ মুসলিম, সম্ভবত তার নাম আব্দুর রফ ছিল।